হাই ফ্রেন্ডস, কি খবর আপনার? নিশ্চয় ভালে চাগে। ফ্রেন্ডস, আজি মই এই মুরগিখিন R2B ভ্যাকসিনেশন করিম। আর মানে এইখিনি মোর মুরগি হয়েছে কণী দিয়া মুরগি, আর মানে হেচিংয়ের কারণে কণী প্রয়োজন হয়, গতি মানে এইখিনি মুরগি রাখি লো। আর আজি এইখিনি মুরগির মানে ডেটটা হয়েছে আজি R2B ভ্যাকসিন দিয়ার। গতি আপনার মানে এই মুরগিখিন কেনেদরে R2B ভ্যাকসিনেশনটো করো আপনার মানে দেখাম। আর আপনাদের যদি মোট চ্যানেলটা নতুন করে চাইছে তাহলে সাবস্ক্রাইব করব আর কাছত থাকা বেলটা বজায় দিব। আর আপনাদের যদি মূল ভিডিওটা ভাল পায় তাহলে লাইক করব, শেয়ার করব আর কমেন্ট করব। ফ্রেন্ডস, এটা আহক আমি মূল বিষয় আরম্ভ করো। ফ্রেন্ডস, মুরগির ভ্যাকসিনেশন করবলে হলে মানে R2B ভ্যাকসিনেশন করলে মানে কি মুরগিখিন অল্প ধরবলে অসুবিধা হয়, গতি আমি লাইট অফ করে থাকো আর মানে লাইট এটা অন করে দিম। লাইট অন করে দিয়াচন বন্ধু। ফ্রেন্ডস, এতিয়া আমি লাইট অন করে দিলো আর এই মুরগিখিন আমি এটা R2B ভ্যাকসিনেশন করিম। আর তুমি ধরা এটা এখেতে ধরব এটা মুরগি আর এসব ধরে আনছে এখেতে এই মুরগি। আর এটা আমি ইঞ্জেকশন পোস্ট করি আর ইঞ্জেকশনটা কেনেদরে মিলাম আপনার দেখাম। ফ্রেন্ডস, এইটা হচ্ছে একটা ডাব্বা, এই মানে আপনার থার্মোকলে দিয়ে বনায় লো। আর এই এনেকাকে বনাইছো মানে আপনার ইয়াত যদি আইস দি থাকো বহুত সময়লকে এই ঠান্ডা হয়ে থাকে, ভিতর বাহিরেরপরা মানে গরম হাওয়াটা আহিব নোৱাৰে। আর মানে একটা ইঞ্জেকশন লো, এই আপনার 6 ml ইঞ্জেকশন। আর মানে আপনার এই যে R2B ভ্যাকসিনেশন, এই R2B অল্প কাষটো মুদা গৈছে। আর মানে এই বস্তুটো ইয়াত মিলাই ললো, আপনার মানে ইয়াত ইয়াত মিলাই ললো, এই মিলাই লো। মিলাই লো আপনার মানে সিরিঞ্জ দিয়ে ইয়াক টানি লম, আপনার মানে দেখাই আছো আপনার 5 ml লব লাগিব। ফ্রেন্ডস, সব মানে 5 ml লই লো আর অল্প হাওয়া থাকার কারণে অল্প বেশিকে লো, কারণ হাওয়াটা উলিয়া দিব লাগিব। আর মানে এ লই ললো আর মানে এটা এই হাওয়ারখিন উলিয়া দিম অল্প, কারণ হাওয়াটা থাকলে অল্প প্রবলেম হব, গতি হাওয়াটা বাহিরে উলিয়া দিব লাগিব। আর মানে এনেদরে হাওয়াটা বাহিরে উলিয়া দিম। এ সব বর্তমান হাওয়াটা উলাই গেল, এটা পুরা পক্কা আপনার 5 ml আছে। সব এটা আমি এই 5 ml 10টা মুরগির কারণে হয়ে যাব, আমি 0.5 ml দিব লাগিব। আপনার ইয়াত 0.5 হলে আপনার এইখিন হব, এই মাজত হব, কারণ এই 1 ml আছে, গতি আমি আধা দিব লাগিব, গতি আমি 0.5 হব। গতি আমি এই 5 ml আছে, গতি আমি 5টাত আমি 5 ml আমি 10টা মুরগি দিব লাগিব। সো এটা মানে আপনার ইঞ্জেকশনটা করে পেলে দেখাম, আপনাদের চাই থাকবে মো ভিডিওটি। ফ্রেন্ডস, এটা আমি একটা মুরগি ধরে আনিলো আর এই মুরগিটুক মানে এটা আপনার মুরগিটু বিশেষকে স্কিনত দিব লাগে, আর যদি অসুবিধা হয় তেনেহলে মাংসত দিলেও অসুবিধা নহয়। আর বিশেষকে এইখিন মাংসত অল্প ভাল থাকে, এইখিন আমি দিব পারো, এইখিন অল্প মাংসটো মানে অল্প বেশি থাকে দেউকার এডোখর, গতি আমি এইখিন আপনার এনেকে হানি দিলো। আনি পেলে আপনার ইয়া দেখিছে 5 ml আছে নহয়, এতিয়া আমি 0.5 ml দিম। আমি আপনার আড়াই টাকা দি দিম, 1 2 আড়াই আপনার হয়ে গেল। আর দিয়ার পিছত লাহেকে এনেকে মোহাই দিব যাতে চৰাইজনে অল্প কষ্ট নাপায়। আর ফ্রেন্ডস, আমি এনেকে দি আছো ভ্যাকসিনটো। ফ্রেন্ডস, মানে কি আমি যেতিয়া মুরগিবিলাকক R2B ভ্যাকসিনেশনটো করিম মানে ডাঙর মুরগিক, আর এই মুরগিখিনিক আমি ভ্যাকসিনেশন করলে সদায় লাইটটো অফ করে লব লাগে, কারণ নহলে মুরগিখিন দেখিছে তলত কেনেদরে তলত ঘুরে ফুড়িছে, কারণ এইখিনি মুরগি এনেকে লাইট জ্বলি থাকলে ধরবলে অসুবিধা হয়। গতি মানে এটা আপনার লাইটটা অফ করে পেলে অল্পমান আপনার দেখাম কেনে মানে ভ্যাকসিনেশনটো করো। আর একটা ফ্রেন্ডস, মানে কি আর একটা কথা মানে কি ফ্রেন্ডস, যেটা আমি মুরগিবিলাকক আমি ভ্যাকসিনটো করিম, আর ভ্যাকসিনটো করলে মানে কি এই মুরগিখিনিক আমি একটা বেটা আমি একটা বেলেগ রুমত মানে আমি শিফটিং করব লাগে, গতি আপনাদের যদি পারে একটা বেলেগ রুম শিফটিং করে লব, কারণ মানে একটা বেলেগ রুম শিফটিং করে লো। এইখিন যেখিন মুরগি আছে এই মুরগিখিন ধরে পেলায় ভ্যাকসিনটা করে পেলায় মানে একটা বেলেগ রুমত মুরগিখিন আপলোড করে দিছো, কারণ নহলে ইয়াতে থবলে অল্প অসুবিধা হয়, কারণ ইয়াত সেপারেটটো করবলে অসুবিধা হয়, কারণ মুরগিখিন ডাঙর আর সিহতে উপরলে উড়ি যায়গে উপর দিয়ে, কারণ সিহঁতে উপরে থাকে, গতি ইয়াত থবলে অসুবিধা হয়, সেইকাৰণে মানে একটা বেলেগ রুম শিফটিং করে লো। আর আপনাদের পারে এনেদরে একটা রুম শিফটিং করে লব। আর যদি আপনাদের তেনকা ধরনের রুম শিফটিং নাই তেনহলে আপনাদের একটা কাম করব, আপনাদের মুরগিখিন ধরে পেলে লাইটটা অফ করে পেলায় ঠেঙত বান্ধি লব। আপনার যদি ফার্মত 100 মুরগি আছে বা 200 মুরগি আছে বা 50টা মুরগি আছে, আপনাদের
ঠেং দুটাত ভালকৈ বান্ধি পেলাই আপোনালোকে গোটেই মুৰ্গীখিনি তলত নমাই ল'ব। তাৰপিছত আপোনালোকে এটা এটাকৈ মুৰ্গী ঠেংটো খুলি পেলাই ভেকচিনটো কৰিব আৰু এৰি দিব। আৰু মই এতিয়া আপোনালোকক দেখুৱাম যে আৰু মই মুৰ্গীখিনিক কেনেদৰে ভেকচিন দিওঁ। আৰু এতিয়া মই বৰ্তমান লাইটটো অফ কৰি দিছোঁ, কাৰণ লাইটটো অফ নকৰিলে মই আপোনালোকক দেখুৱাব নোৱাৰিম ভেকচিনেশ্যনৰ পৰিস্থিতিটো। তেন্তে মই লাইটটো এতিয়া অফ কৰি দিছোঁ আৰু আপোনালোকক মই দেখুৱাম। ষ্টাৰ্ট এইটো ধোৱা দিব, এইটো ধোৱা, অঁ এইটো ধোৱা, ধৰি নাই তাৰপৰা ধৰি আনিলে হ'ল। ফ্ৰেণ্ডছ, এতিয়া মোৰ বন্ধুজনে সঁচাতে ধৰিলে আৰু মই এতিয়া চেঞ্জটো লৈ আছোঁ আৰু মই 0.5 ml দি আছোঁ। ঠেঙত ধৰাচোন এনেকৈ ধৰ, আৰু মই সিহঁতক এইখিনিতে দি আছোঁ কাৰণ মাংসটো এইখিনিত বেছি আছে। স্কিনত দিলে ভাল, কিন্তু মই স্কিনত দিয়া নাই, আপোনালোকে পাৰিলে স্কিনত দিব, নহ'লে অসুবিধা হ'লে মাংসতে দি দিব। আৰু মই এয়া আপোনাৰ 0.5 ml দি আছোঁ, হৈ গৈছে। এতিয়া মই চৰাইটো শ্বিফটিং কৰিম বেলেগত, আপোনালোকক মই দেখুৱাম কেনেদৰে শ্বিফটিং কৰা যায়। আৰু মই ইয়াক বেলেগ এটা ৰুমত আবদ্ধ কৰি ৰাখিছোঁ মুৰ্গীখিনিক, আপোনাৰ সেইটো ৰুমৰ পৰা মই ভেকচিনটো কৰি পেলাই এইটো ৰুমত দেখিছে মুৰ্গীখিনি বঢ়িয়াকৈ এটা নেট দি পেলাই মই আবদ্ধ কৰি লৈছোঁ। আৰু মই এইটো ৰুমত সুন্দৰকৈ মুৰ্গীখিনিক সোমোৱাই দিলোঁ। আৰু মই এনেদৰেই মানে গোটেইখিনি মুৰ্গী মই ভেকচিনটো কৰিম। আৰু আপোনালোকক মই দেখুৱালোঁ এইখিনি সবিশেষ তথ্যটো। আৰু আপোনালোকে যদি ভেকচিন কৰিম বুলি ভাবে মুৰ্গীবিলাকক, আৰু আপোনালোকে এনেদৰে এটা ৰুম বনাই ল'ব আৰু আপলোড তাত কৰি দিব, নহ'লে মুৰ্গীখিনি ডাঙৰ যে গতিকে ওপৰ দি উৰি যায় আৰু অলপ অসুবিধা হয়। ফ্ৰেণ্ডছ, আপোনালোকক মই মুৰ্গীৰ R2B ভেকচিনটো কেনেদৰে কৰিব লাগে আৰু মই কেনেকৈ কৰিলোঁ তাৰে বিষয়ে আপোনালোকক কিছুমান তথ্য দেখুৱালোঁ। আৰু যদি আপোনালোকে মোৰ ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু কমেণ্ট কৰিব। ফ্ৰেণ্ডছ, আজিলৈ ইমানতে সামৰিলোঁ, এটা নতুন ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকক পুনৰ লগ পাম। আজিলৈ ইমানতে, বাই বাই, জয় হিন্দ।